প্রিয় দর্শক, ভারতে আগামী রবিবার 10 জুলাই পবিত্র ঈদুল আজহা পালিত হবে। করোনা পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুসলমানরা যখন ঈদ পালনের প্রস্তুতি নিচ্ছেন, তখনই ঈদুল আজহায় গরু কুরবানি নিয়ে কঠোর নির্দেশনা জারি করল ভারত সরকার। ঈদ উপলক্ষে একটি গরু, ছাগল, উট কিংবা প্রাণীও হত্যা করা যাবে না। সম্প্রতি এমনই এক বিবৃতি দিয়েছে বিজেপি প্রশাসন। এই সিদ্ধান্ত দেখে রীতিমতো হতবাক ভারতের কয়েক লক্ষ মুসলমান। এবারের ঈদুল আজহায় পশু কোরবানি দিতে পারবে কিনা তা নিয়ে চিন্তায় মুসলমানরা। এদিকে ভারতে পশু কোরবানি বন্ধ নিয়ে একই বললেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নেহা কক্কর, দেখলে চমকে যাবেন। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। কোরবানির ঈদ ও চলমান লকডাউন নিয়ে কঠিন ভাবনায় পড়েছে ভারত সরকার। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন 14 জুলাইয়ের পর আরও বাড়বে কিনা অথবা বাড়ানো যৌক্তিক হবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। এরই মধ্যে ঈদুল আজহায় পশু কোরবানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। এই সিদ্ধান্তে মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলোতে ঈদের সময় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বিজেপি প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে পশু হত্যা অবৈধ, ঈদ উপলক্ষে গরু, ছাগল, উট কিংবা যে কোনো প্রাণী হত্যা করা যাবে না। ভারতীয় এই রুলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মুসলমান। ভারতের বেশ কিছু অঞ্চলের মুসলমানরা দীর্ঘদিন ধরে পশু কোরবানির স্বাধীনতার জন্য দাবি জানিয়ে আসছেন। এদিকে ভারতে কোরবানি ঈদ বন্ধ নিয়ে নেহা কক্কর বলেন, ভারতে কোরবানি ঈদ বন্ধ এসবের মানে কি? কি শুরু করলো ভারত সরকার? অনেকদিন ধরেই দেখছি ভারতে মুসলমানদের ওপর অনবরত নির্যাতন করে চলছে মোদি সরকার। বেশ কিছুদিন আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম অপমান করেছেন বিজেপির সাবেক বিধায়ক নূপুর শর্মা নামের এক কুলাঙ্গার নারী। এখন দেখছি মুসলমানদের ঈদুল আজহায় পশু কোরবানি বন্ধ করতে চাচ্ছে মোদি সরকার। মুসলমানদের ওপরেই কেন এতটা নির্যাতন চলছে? মোদি সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই আমি। আমার মনে হয় মোদি সরকারের এই সিদ্ধান্ত খুব দ্রুত পরিবর্তন করা উচিত। ভারতে এখন করোনা ভাইরাস নেই, তাই করোনা ভাইরাসের দোহাই দিয়ে গত বছরের মতো এবারও কুরবানির ঈদ বন্ধ করা যাবে না। আমি ভারতের মুসলমানদের বলছি, এখনো সময় আছে, সবাই মোদি সরকারের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ করুন। সম্মানিত দর্শক, নেহা কক্করের মন্তব্যের সাথে কি আপনি একমত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।